আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বিচারপতিদের অপসারণের ক্ষমতায় ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর তাই সংলাপে ডাকা হয়নি, মাহফুজ আলম। পুলিশের 40তম বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে জাবি প্রভোস্টের পদত্যাগ। ত্রিপুরায় বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা, হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার। লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন 54 বাংলাদেশি। 11 দিনের ছুটি শেষে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ঘন কুয়াশার দেখা মিলেছে, হতে পারে বৃষ্টিও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে এখন থেকে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে এসেছে। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। তাদের সংলাপে না ডাকার ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, তাই আপাতত সংলাপে আমরা জাতীয় পার্টিকে রাখছি না। তারা কিন্তু নীরব সমর্থন দিয়ে গেছেন এবং অবৈধ নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন, তাদের বিষয়ে সরকার অবস্থান পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এটা হবে, এটা সরকার একা সিদ্ধান্ত নেবে না। তারা যে ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তা সরকার রাজনৈতিক দলগুলোকে বলে দিয়েছে। শনিবার রাতে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে অংশ নেয়া প্রায় রাজনৈতিক দল, সে বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। রোববার সকাল 10টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে 40তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল। এছাড়া পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম এবং র্যাবের পরিচালক এ কে এম শহীদুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার সকালের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য শনিবার রাতে সারদা পুলিশ একাডেমিতে অবস্থান করেছিলেন। তবে শনিবার রাতে জানানো হয়, অনিবার্য কারণবশত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ডক্টর মোর্শেদা বেগম। শনিবার রাত 11:30 উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতির আবেদনে প্রভোস্ট উল্লেখ করেন, গত 2022 সালের 13 ডিসেম্বর থেকে অধ্যাপতি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা ইতোমধ্যে জেনেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাকে ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই খুনি শেখ হাসিনা ভারতের ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার প্রতিক্রিয়া হিসেবেই আমরা তাৎক্ষণিক কুমিল্লাতে বিক্ষোভ মিছিল করেছি। তিনি আজ শনিবার রাতে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাকা মশাল মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য সবসময় একটি আতঙ্কের নাম কুমিল্লা। যখনই আমরা দেখব বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে খুনি শেখ হাসিনা চক্রান্ত করার চেষ্টা করছে, কুমিল্লা থেকেই প্রথম প্রতিরোধ যাবে। যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে, তখনই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লার মানুষ। এই কুমিল্লার নেতৃত্বেই আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মূল উৎপাটন করেছি।
চট্টগ্রাম নগর বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী প্রকাশ, কিং আলী ও পাঁচলাইশ থানার বিএনপির গবেষণা সম্পাদক হাফিজউদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুজনের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত বুধবার চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবিতে গ্রেফতার হন মামুন আলী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন 54 জন বাংলাদেশি, তাদের মধ্যে 7 জন শিশু ও 47 জন নারী পুরুষ রয়েছেন। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন। শনিবার লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত 10:50 বৈরুতের রফিক হারির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 54 জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। তারা আগামীকাল দিবাগত রাত 1:20 জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল 8:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যা 6টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন। টানা 11 দিনের ছুটি শেষে আজ দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। রোববার সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সড়ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত 9 অক্টোবর, এর সঙ্গে ফাতেহা ই ইজদাহমের ছুটি 15 অক্টোবর, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি 16 অক্টোবর, সব মিলিয়ে ছুটি চলে 17 অক্টোবর পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় আজও শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। উত্তরের জনপদ দিনাজপুর, হিমালয়ের নিকটবর্তী জেলা হওয়ার কারণে কুয়াশা যেন এ জেলাতে শীতের আগমন বার্তা নিয়ে এসেছে। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ, রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার মধ্যে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। হেলির রাস্তায় কথা হয় মিনহাজুল ইসলাম নামে এক ট্রাক চালকের সঙ্গে। তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়ছে, এতে করে আমরা ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। তবে আগের থেকে এখন কিছুটা শীত অনুভব হচ্ছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।